অনেক কান্না করতাম সব সময়, ও কথা ভাবলেই আমার কান্না চাপে। মানে এখন আমি আমার ছেলেকে পড়ালেখা করাবো, স্কুলে নিয়ে যাব, আর এখন আমি এরকম অসুস্থ, মানে আমার এগুলো ভাবলেই খুব কষ্ট লাগে। মানে জীবনটাই একরকম প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, এবং একের পর এক আমরা জানি যে আপনি ডক্টরও দেখাচ্ছিলেন, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ কোনো ফলও পাচ্ছিলেন না, এবং কি হবে সেটাও বুঝতে পারছিলেন না। যত ওষুধ খাচ্ছি ততই বাড়ছে, কারণ ভুল ওষুধ পড়তেছে, সঠিক রোগ ধরা পড়েনি, ভুল ওষুধ পড়ছে দিনে দিনে। একসময় আমি বিছানায় পড়ে গেছিলাম, উঠতে পারতাম না, আমার কোলে করে পোষা পায়খানা নিয়ে লাগতো। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আজকে আমরা আমাদের নতুন একজন পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ এভিয়ান রোগে আক্রান্ত ছিলেন। আসুন দর্শক, কথা বলি আমাদের সেই দম্পতির সাথে, যারা খুবই ইয়াং একজন দম্পতি, বাট হঠাৎ করে যখন তাদের লাইফে এই এভিয়ান নামক রোগটা আসলো, পুরো জীবনটা প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু সেই অন্ধকারের মাঝেই তারা নতুন করে আলো দেখতে পাচ্ছেন। আসুন দর্শক, কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার আজকে? আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম, পাশাপাশি আমার যে দর্শক আছেন তাদের সাথে একটু পরিচয় করে দিব আপনাদের সাথে। দর্শক, আপনি আমাদের আজকের পেশেন্টের সাথে কথা বলার আগে প্রথমে তার হাজবেন্ডের সাথে একটু কথা বলবো, যিনি অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে উনি এসেছিলেন, আমাদের উপর অনেকটুকুই ভরসা করেছেন, অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। আসুন দর্শক, পরিচিত হয়ে নিই। আপনার সহধর্মিনী, আসলে বলবো যে পৃথিবীর সবচেয়ে আপন মানুষটার কথাই বলি এই মুহূর্তে, যেহেতু আপনার ওয়াইফ আপনার পৃথিবীর সবচেয়ে আপন মানুষের একজন। জি জি। কি হয়েছিল তার যদি একটু বলতেন? তো তার সমস্যা আজ থেকে দেড় বছর, এক বছর আট মাস থেকে আগে থেকে সমস্যাটা শুরু। তো প্রথমে সমস্যাটা হয়েছিল এই পায়ে, বাম পাশ থেকে শুরু হয়েছিল। তো মানে এটা অটোমেটিকলি শুরু হয় প্রথমে, মানে কোনো দুর্ঘটনা না কিছু না, হঠাৎ না না, এটা অটোমেটিকলি শুরু হয়। তো এই সমস্যাটা হওয়ার মানে 15-20 দিনের মাথায় আমি আমাদের পাশে যে আমাদের গ্রামের যে হসপিটালে নিয়ে যাই। তো ওখান থেকে বলছিল যে মানে ওখানে এক সপ্তাহের ওষুধ লিখে দিছিল, বলছিল যে এক সপ্তাহের ভিতর যদি কোনো ফলাফল হয় তাহলে আবার আসবা, না হলে উপরে মানে ভালো চিকিৎসার ভিতরে যাওয়া লাগবে। তো এক সপ্তাহ পর তো কোনো ফলাফল আসলো না। তো তারপর আমি আবার আমাদের জেলা পর্যায়ে, মানে আমাদের জেলায় যে হসপিটাল আছে কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলায় নিয়ে গেলাম। ওইখানে সোনো টাওয়ারে একটা ডাক্তার দেখালে, ওখানে আমি এক মাস ট্রিটমেন্ট নিলাম। তো ওখান থেকেও কোনো ফলাফল আসলো না। তো তারপর আমার বাড়িতে গার্জিয়ানরা সবাই পরামর্শ দিল যে এখান থেকে তো হচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি আমাদের রাজশাহীতে নিয়ে দাও। তো রাজশাহীতে আমি গেলাম, রাজশাহী পপুলার হসপিটাল। ওইখানে যে ডাক্তার, প্রথমে আমি একটা ডাক্তার দেখাই, মানে নিউরোমেডিসিন মানে হাড়ের বিশেষজ্ঞ ডাক্তার। তো ডাক্তার ওখানে আমি গত 4 মাস ট্রিটমেন্ট নিয়েছি, মানে যাই ওষুধ পাল্টায় দেয় খায়, মানে কোনো রকম একটু কমে থাকে ব্যথাটা, অল্প একটু কমে থাকে, আবার পরবর্তীতে আবার বেশি হয়। তো তারপর 4 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর দেখলাম যে আর কোনো পরিবর্তন হচ্ছে না, তাইলে আমি আবার ওখান থেকে আবার ডাক্তার চেঞ্জ করি। আবার ডাক্তার চেঞ্জ করে আমি ওই হসপিটালে আবার অন্য ডাক্তার দেখাই। তো ওইখানে গিয়েও, তারপরে আবার ওইখানে গিয়েও আরো 2 মাস খাইছে ওষুধ, তারপরেও কোনো পরিবর্তন হয়নি। এবং ইন দ্য মিনটাইম দেখছেন যে যে সমস্যা নিয়ে আপনারা এসেছিলেন সেটা আরো তীব্র থেকে তীব্রতর থেকে, মানে তখন মানে প্রথমে যখন আমি রাজশাহীতে যাই তখন এই বাম পাশে ছিল, আর রাজশাহীতে যাওয়ার 4 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর আস্তে আস্তে ব্যথাটা ডান পাশে ধারণ করতে লাগলো। তো তারপরে ওখান থেকে যে দ্বিতীয়, তো রাজশাহী পপুলারের হসপিটাল যে দ্বিতীয় ডাক্তারের কাছে গেলাম না, তো সেই ডাক্তারই আবার ওখানে আবার আরেকটা ডাক্তারের কাছে ট্রান্সফার করলো যে তুমি ওই ডাক্তারের, সে আমার ফ্রেন্ড হয়, সে তার কাছে যাও, সে এই বিষয়ে ভালো বুঝবে, তুমি ওইখানে নিয়ে ট্রিটমেন্ট হও। তো তারপরে আমি ওই জায়গায় গেলাম, তো আবার রক্তের গ্রুপ টুপ পরীক্ষা করার, এক্স রে করলো। তো তখন আমার অসুখটা ক্লিয়ারলি ধরা পড়লো যে হিপ জয়েন্টের বাটি মানে ক্ষয় সৃষ্টি হয়েছে।
আমি এটা কথাটা শুনে মানে অটোমেটিক চমকে গেলাম। তে ডাক্তার বলল মানে সুন্দর সাজানো গোছানো একটা সংসার সেটা হঠাৎ করেই মনে হলো যে অন্ধকারে ছেয়ে গেল, হ্যাঁ এরকম একটা অবস্থা। আমরা আপনার সাথে একটু কথা বলবো, আমরা একটু আপনার ওয়াইফের সাথে একটু এই পর্যায়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম রুকসানা খাতুন। থানা খোকসা জেলা কুষ্টিয়া। আমার বয়স 21 বছর। পেশায় তো একজন হাউসওয়াইফ। হ্যাঁ পেশায় আমি হাউসওয়াইফ। আচ্ছা বিয়ে হয়েছিল কত বছর হবে? বিয়ে হয়েছে 6 বছর। কোনো সন্তান আছে? একটা ছেলে আছে বয়স 5 বছর। আলহামদুলিল্লাহ। স্কুলে পড়ে নিশ্চয়ই? আমার অসুস্থতার জন্য আমার ছেলেরা আমি পড়াইতে পারি না। এদের বছর যাবৎ আমি মানে বসতে পারি না, শুইতে পারি না, কোনো কিছুই পারি না এক কথায়। তো অনেক কান্না করতাম সবসময়, ও কথা ভাবলেই আমার কান্না আসে। মানে এখন আমি আমার ছেলেকে পড়ালেখা করাবো, স্কুলে নিয়ে যাব, আর এখন আমি এরকম অসুস্থ, মানে আমার এগুলো ভাবলেই খুব কষ্ট লাগে। মানে জীবনটাই একরকম প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, এবং একের পর এক আমরা জানি যে আপনি ডক্টরও দেখাচ্ছিলেন, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ কোনো ফলও পাচ্ছিলেন না, এবং কি হবে সেটাও বুঝতে পারছিলেন না। যত ওষুধ খাচ্ছি ততই বাড়ছে, কারণ ভুল ওষুধ পড়তেছে, সঠিক রোগ ধরা পড়েনি, ভুল ওষুধ পড়ছে দিনে দিনে। এক সময় আমি বিছানায় পড়ে গেছিলাম, উঠতে পারতাম না, আমার কোলে করে পোষা পায়খানা নিয়ে লাগতো। মানে একদম ইয়াং একজন মানুষ, যখন আপনার সংসার পুরো সংসার আপনার নিজের করে সবকিছু আপনার দেখে শুনে রাখার কথা, পুরো সংসার নিজের আগলে রাখার কথা, সেটা তো করতেই পারছেন না, বরঞ্চ আপনাকে টেক কেয়ার তখন করতে হচ্ছে। আপনি নিজে বিছানায় পড়ে গেছেন, সন্তান দেখতে পারছেন না, স্বামীকে দেখতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, তখন চিন্তা ভাবনা কি হতো? মানে এরকম কি কিছু মনে হতো, আমি কি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব? এই চিন্তাগুলো কি সারাক্ষণ গ্রাস করতো? তখন আমি ভাবতাম, আল্লাহ তুমি এখন আমার এই বয়সে এরকম বিছানায় ফেলে রাখলে, তাইলে তুমি আমার সংসার করার আগে এটা দিতো, বা আমার সন্তান হওয়ার আগে এটা দিত, কিন্তু এখন আমি কি করব? না সংসারে ম্যাচ হারতে পারতেছি, না ছেলের ম্যাচ হারতে পারতেছি, কোনো কিছুই করতে পারতেছি না, আরো পরাধীন হয়ে বেঁচে আছি, এরকম অনেক কিছু ভাবতাম। তবে এক সময় আমার হাজবেন্ড এই ফোনের মাধ্যমে স্যারের ভিডিও দেখে এখানে আসছে, অনেক আশা নিয়ে আসছিলাম, ইনশাল্লাহ আশাটা অনেকটাই পূর্ণ হয়েছে, এখন আমি চলাফেরা করতে পারবো, সংসারটা কেয়ার করতে পারবো। আমরা জানি মাঝখানে আপনাকে অপারেশনের কথা বলা হয়েছিল, তো সেই অপারেশনে কেন যাননি? অপারেশনে যাইনি যে এই বয়সে অপারেশন করলে যদি আমি ওঠা বসা করতে না পারি, মানে জোর করে কিছু, সেটা তো কৃত্রিম কিছু শরীরের ভিতরে থাকবে, যদি আমি জোর খাটাইতে না পারি, এটা ভেবে আমি অপারেশনে যাইনি। তো এই যে এত প্রতিকূলতা, এত সবকিছু শেষ করে যখন আসছেন, এবং স্যার প্রথম দিন আপনাকে দেখার পর কি বলেছিলেন আপনাকে? স্যার বলছিল যে 15 দিন ভর্তি থাকো, দেখি কি হয়। তো আমি 15 দিন ভর্তি থাকার আশায় ছিলাম, তবে 10 দিনের দিনে আমি ইনশাল্লাহ চলাফেরা করতে পারতেছি। আমরা আরেকটা জিনিস একটু শুনবো, যে যখন এই প্রবলেমটা শুরু হলো, মানে শারীরিক প্রতিবন্ধকতা কি কি ছিল, মানে যেই কাজগুলো আপনি আগে করতে পারতেন বাট পরবর্তীতে সেগুলো প্রায় অসম্ভব হয়ে গেছিল, সেই কাজগুলো কি কি ছিল? আগে তো আমি সব কিছুই পারতাম, ভারী কিছু উঁচা করতাম, মানে সব কিছু এক কথায় পারতাম। আর পরে তো আমি নিজেই চলতে পারতাম না, সোজা হয়ে হাঁটতেও পারতাম না, বাঁকা হয়ে পা দিয়ে হাঁটা লাগতো, সিঁড়ি বইতে পারতাম না, মানে এমন বাঁকা হয়ে হয়ে বাঁকা হতে হতে মানে এক সাইডটা কেমন যেন হয়ে আসতো। তখন মৃত্যু ভয় কাজ করতো একটা সময়? মৃত্যুর ভয় তো আমি নিজেই আল্লাহর কাছে সবসময় মৃত্যু চাইতাম, আল্লাহ তুমি আমার এরকম জীবন থেকে আমার তার থেকে আমার মৃত্যুই দাও, মৃত্যুটাই ভালো, আমি এরকম বাঁচতে চাই না। আর সেই মৃত্যু চাওয়া মানুষটা আজকে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট নিয়ে, কেমন আছেন আজকে? আমি আগে থেকে অনেক ভালো আছি, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এরকমই থাকি, এর থেকে খারাপ যেন আমার জীবনে আর না আসে, আমি যেন সংসার করতে পারি। যে কাজগুলো কিছুদিন আগে করতে পারতেন না, যেটা বলেছেন প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, এখন কি তার অনেকগুলাই করতে পারেন, হাঁটা চলা, সিঁড়ি দিয়ে উঠা নামা? কারণ কিছুক্ষণ আগে আপনি আমার সাথে সিঁড়ি দিয়ে মানে এমন ভাবে নেমে এসেছেন, মানে সুস্থ মানুষও অনেক সময় এভাবে নামে না, আমি আপনাকে বলছিলাম যে একটু আস্তে আস্তে নামেন, বাট আপনি আপনার মতো মানে একদম সুস্থ সাবলীল ভাবে আপনি হাঁটছেন, মানে দেখেই মনে হবে না যে এই পেশেন্টটা কিছুদিন আগে এভিয়ান রোগে আক্রান্ত হয়ে এতটা অসুস্থ হয়ে গিয়েছিল, এখন এসে খুব ভালো আছেন। হ্যাঁ
এখন আমি হাঁটতে পারতেছি, সিঁড়ি দিয়ে হাঁটতে পারতেছি, বসতে পারছি। আগে তো আমি বসতে পারতাম না, বসতে গেলে আমার জয়েন্ট না ভাঙতো না, শক্ত হয়ে থাকতো, বসতে পারতাম না। এই যে এতক্ষণ বসে আছি, এতক্ষণও বসে থাকতে পারতাম না, অবশ্যই আসতো। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আপনি এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের দেশে এরকম অসংখ্য মা বোন আছেন বা অনেকেই আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি চাই যে তারা মানে তাদের বয়স যদি অল্প হয়, তারা যেন সরাসরি এই রোগে আক্রান্ত হয়ে অপারেশনে না যায়, তারা যেন এই সারের এখানে আসে, এখান থেকে চিকিৎসা নেন। এখানে চিকিৎসা নিলে হয়তো তাদের ভালোই হবে, অপারেশন করা থেকে এরকম জীবনটাই অনেক ভালো, যাতে জোর খাটানো যাবে। আলহামদুলিল্লাহ, তো একের পর এক ডক্টরের কাছে আপনাকে রেফার করা হচ্ছে। সো লাস্ট ডক্টরের কাছে যখন গেলেন, আরেকজন ডক্টরের কাছে আপনাকে রেফার করলো, তো চিনি কি বলেন আপনাকে? তো ডাক্তার আমাকে বলল যে এটা সমস্যা হিপ জয়েন্টের বাটির মধ্যে, তো এটা মানে বাটি রিপ্লেস করা লাগবে। মানে এই প্রথমে অ্যাকচুয়ালি আপনারা জানতে পারলেন এতদিন ঘোরাঘুরির পরে যে আসল রোগটা হচ্ছে এভিয়ান, জি জি, এবং সেটাকে রিপ্লেস করার পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, মানে তার কাছে আমি ফার্স্ট শুনি, মানে সে বলল যে এটা রিপ্লেস করা লাগবে। তো আমি বললাম যে স্যার, আমরা তো আর্থিক দিক দিয়ে খুব সমস্যা, তো অপারেশন করতে কত কেমন টাকা লাগবে? বলল যে এক পাও করতে আপনার 1-1.5 লাখ টাকা পর্যন্ত লাগবে। তো এটা শোনার পর তো আমি মানে খুব এক্সাইটেড হয়ে গেলাম। তো ওখান থেকে আমি রিপোর্টটা নিয়ে চলে আসলাম, বাড়িতে চলে আসলাম মনটা একটু ভারী করে। তো এসে আমাদের বাড়িতে গার্জিয়ান যারা আছে তাদের সাথে পরামর্শ করলাম, তো এরকম এরকম যে রিপ্লেস করতে মানে অপারেশন করতে করছে। তো তারপরে তো সবাই বলল, মানে সবাই এখন টেনশনের মধ্যে, টেনশন ফিল করতে, তখন কি করা উচিত, হ্যাঁ কি করব। তো কেউ কেউ বলতেছে যে বাইরে নিয়ে যাও, তো আমাদের আর্থিক সমস্যার দিক থেকে তো আমার বাইরে যাওয়া সম্ভব না। তো পরে আমি ইউটিউব, সবসময় ইউটিউব ইউজ করতাম, তো আমি সবসময় মানে আমার ওয়াইফের অসুখ হওয়ার পর থেকেই আমি খালি ইউটিউবে খালি মানে এই অসুখের বিষয়ে সবকিছু মানে সবসময় এটার বিরুদ্ধে আমি টাইম দিতাম। তো তারপর একদিন হঠাৎ করে শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা আমার সামনে পড়ে, তো ওখানে তারপরে আমি মানে ভিডিও দেখার পর বিস্তারিত যে হিপ জয়েন্টের অনেক রোগী এসে ভালো হয়েছে, তো আমি তখন অপারেশনবিহীন, তো তখন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি, তো কন্টিনিউ আমি তখন থেকে ভিডিও দেখা শুরু করি। তো তারপরে আমি আমার বাড়িতে বললাম যে এরকম আগে অপারেশনে যাব না, তো শফিউল্লাহ স্যারের ভিডিও দেখছি, তো আমি চাচ্ছি যে আমি সে জায়গায় গিয়ে অন্তত একবার চেষ্টা করে আসি। তো ইনশাল্লাহ দোয়ায় তো বাড়ি থেকে সবাই পরামর্শ দিল, ঠিক আছে তুমি যেটা বোঝো সেটাই করো। তারপরে একদিন আমি প্রথমে আসি, আগে আসছিলাম, আগে এসে ঘুরে গেছিলাম। তো তারপরে আমি রোগী নিয়ে আসলাম, আমার ওয়াইফের নিয়ে আসলাম। তো আসার পরে স্যারের সাথে কথা বললাম যে এরকম এরকম সমস্যা, তো স্যার আর একটা এক্সরে দিল, দেওয়ার পরে বলল যে ভয় নেই, অপারেশন করা লাগবে না, তোমার 10-15 দিন আমাদের এখানে ভর্তি থাকা লাগবে। তো তারপরে আমি ভর্তি থাকার জন্য আমার মানে প্রস্তুতি নিয়ে আসছিলাম, তো ভর্তি হলাম। তো 15 দিনের কথা বলছিল স্যার, তো গত আজ 11 দিন, 11 দিনের মাথায় ইনশাল্লাহ আমার স্ত্রী আগে থেকে অনেকটা সুস্থ। তো মানে আগে যেগুলো কাজ করতে পারতো না, তো এখন আমার মনে হচ্ছে ইনশাল্লাহ সেটা করতে পারবে ইনশাল্লাহ। তো দর্শকদের উচিলে আমি একটা কথাই বলবো, যারা এই রোগে আক্রান্ত, যারা মানে অপারেশন, যাদের কোনো ডাক্তার বলছে যে অপারেশন করা লাগবে, তো আপনারা অপারেশনে না গিয়ে, আমি চাচ্ছি এটা আমার কথা না, তো আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন, তো আমার কথা যেটা সেটা হচ্ছে এখানে আসে আগে, অপারেশন করার আগে আপনারা এখানে অন্তত একবার হলেও চেষ্টা করে যাবেন, এখানে অবশ্যই ভালো ট্রিটমেন্ট। আর এখানে নার্সদের ব্যবহার, সারের ব্যবহার, A-Z কোনো সমস্যা হয় না। আমি এখানে আসে আমার স্ত্রীও অনেকটা আগে থেকে স্বাভাবিক সুস্থ হয়েছে, তো আমাদের জন্য দোয়া করবেন আমার স্ত্রী যেন এরকম সুস্থ থেকে যেন আমরা জীবন যাপন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমিন। দর্শক, এই যে দুটো মানুষ কিনে বসে আছি, কিছুদিন আগে এই মানুষগুলো অন্ধকারের জন্য অবস্থায় ছিল, কি করতে হবে বুঝতে পারছিলেন না, জীবনের মানে হারিয়ে ফেলেছিলেন, তাদের একটি সন্তান আছে, তার ভবিষ্যৎ সবকিছু নিয়ে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কি করতে হবে বুঝতে পারেননি।
আর দেখুন অপারেশনবিহীন চিকিৎসায় আলহামদুলিল্লাহ আজকে ওনাদের জীবনটা বদলে গেছে। এরকম শুধু ওনারা নয়, হাজারো মানুষ আসছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন, চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। তো আমাদের কথা হচ্ছে সার্জারি অবশ্যই দরকার আছে, কেন দরকার নেই, অবশ্যই দরকার আছে, তবে আমরা চেষ্টা করব সার্জারি বিহীনভাবে আমরা সুস্থ হতে পারি কিনা। এবং তার সবচেয়ে বড় ইয়েটা হবে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা আছে, আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো সময় আমাদেরকে ফোন করুন, আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।